এডিকা কাণ্ডে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এমনই জানা যাচ্ছে। এর পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, কলকাতা পুলিশ তারাও হাসপাতাল থেকে সুনীল পাণ্ডের ট্রিটমেন্টের সমস্ত ডকুমেন্ট তারা চেয়ে পাঠিয়েছেন এবং হৃদরোগ বিশেষজ্ঞ এবং আরেক চিকিৎসককে পূর্ব যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। বিস্তারিত জানব টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, মেডিকা হাসপাতালের 2 চিকিৎসক যারা যারা সুনীল পাণ্ডের চিকিৎসার দায়িত্বে ছিলেন, একজন নামী হৃদরোগ বিশেষজ্ঞ, আরেকজন তিনি ওই হৃদরোগ বিশেষজ্ঞের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওই হাসপাতালে কর্মরত ছিলেন, এই দুজনকে এই মুহূর্তে পূর্ব যাদবপুর থানায় ডেকে জেরা পর্ব চলছে। কলকাতা পুলিশ এই সুনীল পাণ্ডে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে। সেই তদন্তের অঙ্গ হিসেবেই এদের দুজনকে আজকে তলব করা হয়েছে। দুজনই এই মুহূর্তে পূর্ব যাদবপুর থানায় রয়েছেন। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে একটি আলাদা তদন্ত কমিটি গঠন হয়েছে মেডিকা হাসপাতালের বিরুদ্ধে। সেই তদন্ত কমিটির মধ্যে রয়েছেন একজন নামী হৃদরোগ বিশেষজ্ঞ, রাখা হয়েছে একজন মেডিসিন বিশেষজ্ঞকে এবং রাখা হয়েছে একজন সার্জারির এক্সপার্টকে। 3 সদস্যের এই তদন্ত কমিটি, তারা 7 দিনের মধ্যে স্বাস্থ্য দপ্তরকে রিপোর্ট দেবে। যেটা আমরা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যেই চিকিৎসা সংক্রান্ত যেটা সুনীল পাণ্ডের পরিবারের তরফে স্বাস্থ্য ভবনে জমা পড়েছিল তার একটা কপি তদন্ত কমিটির হাতে পৌঁছেছে এবং সেই রিপোর্ট, সেই ট্রিটমেন্ট হিস্ট্রি খতিয়ে দেখার পর তারপরই কমিটি তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। তবে সব থেকে চাঞ্চল্যকর বিষয় যেটা, যে চিকিৎসকের অধীনে সুনীল পাণ্ডে চিকিৎসাধীন ছিলেন এবং যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে চিকিৎসার প্রক্রিয়া মাঝপথে ফেলে রেখে তিনি দলের ছুটি কাটাতে তিনি বিদেশে চলে যান, সেই চিকিৎসক এবং আরেকজন তার সহকারীকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে পূর্ব যাদবপুর থানা। এবং আজকেই পূর্ব যাদবপুর থানার তরফে মেডিকেল হাসপাতালের কাছে সুনীল পাণ্ডের চিকিৎসা নথিও চেয়ে পাঠানো হয়েছে। ধন্যবাদ সন্দীপ।